আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ফেসবুকের পাতা থেকে আপনারা জানেন যে ফেসবুকের পাতা থেকে প্রতি মঙ্গলবার ঠিক নয়টার সময় হাজির হয়ে যে আপনাদের সামনে আমি হেলেনা জাহাঙ্গীর এবং আমাদের স্টুডিওতে একজন অতিথি থাকেন যিনি সোশ্যাল মিডিয়াতে অনেক পরিচিত মুখ আজকে তার ব্যতিক্রম নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হচ্ছেন রাসেল মিয়া অভিনেতা ও নির্মাতা সোশ্যাল অ্যাক্টিভিস্ট কেমন আছেন রাসেল আপনি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো রাখলে ভালো থাকি আমরা আজকে অনেক গল্প করব ফেসবুক নিয়ে নাটক নিয়ে অনেক কিছু নিয়ে যেহেতু আমরা ফেসবুকের কথা থেকে মানে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলবো তার মধ্যে চলে আসবে লাইক ইনস্টাগ্রাম টিকটক অনেক কিছু আছে এই সোশ্যাল মিডিয়াতে আমরা একটু জানতে চাই সামাজিক কর্মকাণ্ড এই মুহূর্তে আপনার কেমন চলছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি যখন দেখি আমার ফেসবুকে ঢুকি তখন শুধু আমি আমার কার্যক্রম গুলোই শুধু দেখি যে ভাইরাল হইতে থাকে তখন আমার কাছে আরো বিশর ভালো লাগে এই ভাইরাল হওয়ার কারণটা কি এটাকে আপনি খুঁজে বের করতে হ্যাঁ এটা খুঁজে বের করে পারছি বিষয়টা হচ্ছে আমি যখন একটা মেসেজমূলক কাজ করবো একটা ভালো কাজ করবো একটা ভালো কন্টেন্ট বানাবো এটা ভাইরাল হবেই কারণ আমাদের দেশে ভালোর সংখ্যা অনেক বেশি খারাপের সংখ্যা মুষ্টিময় খুব কম তা আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যে জিস্ট জিনিসটা তৈরি করার জন্য আর এটা এমনি অটোমেটিক ভাইরাল হয়ে যায় আচ্ছা আচ্ছা খুবই ভালো কারণ সবাই এখন ভাইরালি হয় কেউ নেগেটিভলি হয় আমরা একটু এখন এই মুহূর্তে মানে আমি যদি এখনকার কথা ধরি আজকের দিনের কথাটা ধরি তাহলে সোশ্যাল সবচেয়ে মিডিয়াতে আলোচিত বিষয় এখন হচ্ছে দিহান সম্পর্কের খবরটা যে এটা নিয়ে একটু জানতে চাই যে আসলে এই বিষয়ে আপনারা তো সামাজিক মাধ্যমে কাজ করছেন ভাইরালও হচ্ছেন আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা জনগণ কিভাবে নিচ্ছে বা সরকার কি করণীয় আছে বলে মনে করেন আপনি আসলে আমি যদি শেষ থেকে আসি যে সরকারের করণীয় এখানে অনেক কিছুই আছে আবার একজন মাত্র সরকার কি করবে আমি সবসময় একটা কথা বলি হ্যাঁ ষোলো কোটি মানুষ যদি সরকারকে সহযোগিতা না করে সরকার একার পক্ষে করার কোনো কিছু সম্ভব না এখন সরকার যেই হোক আমাদের সবার সরকারকে সহযোগিতা করতে হবে আর ওনার এই মেয়েটার বিষয়টা এটা তো প্রথমেই আমি বলবো যে এটা ঘৃণার চোখে দেখি এবং এটা মানা যায় না আর এখন যে তদন্ত পুলিশ তদন্তের যে বিষয়গুলো আসতেছে যে এটা আপনার কোনো পরিকল্পিত বিষয় না মেয়েটা ইচ্ছা করেই ওই ছেলেটার বাড়িতে গিয়েছে তো এই কথাটা আবার প্রমাণ করে যে মেয়েটার সাথে ছেলেটার একটা সম্পর্ক সম্পর্ক ছিল এটা আবার প্রমাণ করে তো আপনার সম্পর্ক থাকুক সম্পর্ক না থাকুক ওই বিষয়টা আমি বলবো না আমি বলবো যে এই যে যে বিষয়টা এটা মানা যায় না মেটার মা উনি অনুসারে আম্মা যখন দেখলাম আমি আমি আমরা দেখলাম যে উনি যখন কথা বললো ওনার চোখ শুধু চোখ কাঁদেনি ওনার পুরো শরীরটা কান্না করতে যে উনি যেভাবে আবেগ এটা মায়ের কান্নাইতে না মানে একটা মা তো মানে পুরো গেছে মারা গেছে সে মানে জীবিত অবস্থায় তো সে বিচিত্রণ করেছে একটা বাচ্চা হারিয়ে এটা তো স্বাভাবিক একটা বিষয় এটা মানা যায় না এটা আপনার কাছে কি মনে কি বিচার হলে ভালো হয় মনে হয় এইটা আমি মনে করি যে এটার এমন কিছু শাস্তি হওয়া উচিত দেখেন ধর্ষণ কিন্তু এর আগে আমরা দেখলাম যে ইয়া নোয়াখালীতে বেগমগঞ্জের একটা ঘটনা আপনারা জানেন সবাই জানি এটা যে একজন মহিলাকে অর্ধ করে ফেলছে কিভাবে একদম ইয়ে করছে একজন মা বলা চলে তো ওই বিষয়টা দেখার পর আমরা অনেকেই অনেক প্রতিবাদ করেছি এবং আমরাও আমিও প্রতিবাদ করেছি আমরা আপনিও নিজেও করেছেন আমরা চেয়েছি যে ধর্ষকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে শাস্তিটা মানে মানুষের মনে থাকবে যেমন ধরেন আমি একটা অন্যায় করলাম আমার অন্যায়ের শাস্তিটা খুব সংক্ষিপ্ত হইল যেটা আমার শরীরের সাথে হয়। তখন কিন্তু আমি এই অন্যায়টাকে এই শাস্তিটাকে আমি শাস্তি মনে করব না আবার যখন আমার এই শাস্তিটা এমন কিছু হবে যেটা আমি ভুলতে পারবো না আমি ভুলতে পারবো না দেশবাসী ভুলতে পারবে না তখন এর পরবর্তীতে আমি যে কাজটা করেছি এই কাজটা আরেকজন করার জন্য সে একটু এলো ভয় পাবে যে না এটার শাস্তি কিন্তু এরকম দেখেন আমাদের দেশে ধর্ষণের শাস্তি আমি মনে করি হচ্ছে না আরো কঠিন শাস্তি যে মৃত্যু দণ্ড দিয়েছে একটা সাজা দিয়েছে সরকার এতে কি আপনার মনে হয় এই যে একটা ছেলে যার নাম বললাম দিহান সেই ছেলেটা যে তার সাথে যে বিয়েটা করেছে সেটা কিন্তু বিকৃত যৌনাচার বলেছে আমরা দেখেছি যে তার ইনভেস্টিগেশন বের হয়ে আসছে যে বিদেশিদের ট্রয়দের নিয়ে যে ইয়াগুলি হয় সেগুলি সে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে যেহেতু তারা ডিজিটাল মিডিয়া অভ্যস্ত আমরা মনে করি এই ডিজিটাল মিডিয়া মানুষকে সমাজকে যে এতটুকু না দিচ্ছে তার চেয়ে ক্ষতি করছে বেশি সরকারকে এগিয়ে এসে কিছু কিছু মানে এমন হতে পারে যে যারা লাইক একটা প্রাপ্ত জন্য সোশ্যাল মিডিয়াটা ব্যবহারের যোগ্য করে দেওয়া উচিত এবং যারা অপ্রাপ্ত বয়স তাদেরকে তাদের জন্য এটা ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া উচিত কারণ আমরা যখন ফেসবুকে ঢুকি অথবা আমরা যখন ইউটিউবে দেখি আমরা কিন্তু দেখি যেগুলি বাচ্চারা দেখার মতো না অনেক ফুটেজ আছে বা অনেক ইয়ে সিরিজ আছে। সিরিজ আছে এই জিনিসগুলি আপনি তো নাটক বানাচ্ছেন আপনি ভাইরাল হচ্ছেন আপনার কাছে কি মনে হয় তারা তো ভাইরাল হওয়ার জন্যই করছেন আপনি নিজে ভাইরাল হওয়ার জন্য করছেন ভালো কিছু মেসেজ দিয়ে যারা ওয়েব সিরিজ করছে যারা এই যৌনচর বিকৃত যৌনচর দেখাচ্ছে ফেসবুকে ইউটিউবে লাইকিতে বা বিভিন্ন মাধ্যমে এই বিকৃত জনাচার দেখাইয়া বাচ্চাদেরকে আকৃষ্ট করছে এবং করার কারণে এই যে আপনার দিহান যে ছেলেটা এই ছেলেটা কিন্তু আজকে এই মেয়েটার সাথে এই সম্পর্কটা করছি কেন সে দেখে দেখে তার মাথার ভিতরে কাজ করেছে যে এই জিনিসটা করলে কেমন হয় দেখবো ওটা মজাটা নিতে চেয়েছিল মজাটা নিতে চেয়ে কিন্তু সে ফেসে গেল কারণ সে বিদেশি বিদেশেরা যেভাবে করে সেই স্টাইলটা এখানে অ্যাপ্লাই করতে চেয়েছিল তো এই যে আপনি বলেন আপনি ভাইরাল হচ্ছে আপনার কাছে খুব আনন্দ লাগছে আবার যারা ওয়েব সিরিজ করে বিভিন্ন মানুষকে খারাপ দিকে ধাবিত করছে তাদের ভাইরালটাও কিন্তু হচ্ছে কুটি 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 মিলিয়ন মিলিয়ন তাদের ভিউয়ার্স তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন এইভাবে কি ভাইরাল হওয়াটাকে আপনি সাপোর্ট করেন না এটা তো সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না এবং আপনি যে কথাটা বলছেন এই কথাটা আমি বলবো যে হানড্রেড পারসেন্ট ট্রু এবং আপনি কথাটার কে যদি আমি পুঁজি করে একটা গাইড বই বানাই এই এই গাইড বইটা বানাই আমি যদি এটাই মানি তাহলে কমে যায় যেমন আপনি একটা কথা বলছেন যেটা মনে লাগার মতো কথা বলেছেন যে এই ধর্ষণ এই যে আমরা একটা ছেলে আমি কিন্তু দেখেন আমি এখানে বসে আছি আমি কিন্তু শুধু শুধুই ধর্ষণ করার কেজিটা আমার মধ্যে আসবে না আমি যখন আপনি যখন কাজ করতেছেন প্রশ্ন উত্তর দিচ্ছি হ্যাঁ আমি প্রশ্ন করছি কিন্তু আমি যখন আমার এই কথার ফাঁকে গিয়ার ফাঁকে আমি যখন একটা এডাল কিছু দেখব খুব ইজিলি ভাবে তখনই আমার মেন্টালিটি কিন্তু এখানে ঢুকবে প্রবেশ করবে তখনই কিন্তু আমার চেষ্টা চলবে যে আমি এই কাজটা করতে চাই দেখেন আমি একটা কথা বলেছিলাম যে দর্শনের জন্য পোশাক দাই আমাকে কিছু মহল আমাকে একদম মানে ঝেড়ে ফেলে দিছে আমি আপনাকে এবার বলি আপনার মাধ্যমে আপনার জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে পুরো দেশবাসীকে আমি একটা কথা বলব যে বাংলাদেশের এমন কোন মোফাসার এ করার নাই এমন কোন আলেম নাই যে ওয়াজের মাফিলে আমি রাসেল মিয়াকে নিয়ে ওয়াজ করে নাই আল্লাহর রহমতে আমি আমাকে পজিটিভ বলে যে নাটক তার মধ্যে আমরা মানে কোন অশ্লীলতা পাই না ভালো কিছু পাই আমাকে নিয়ে ওয়াজ করে এমন অন্য অন্য অভিনেতা অ্যাক্টর আমাকে তো খুব ইচ্ছানিত করে আরে তোমার নিয়ে ওয়াজ করে আমি আমার নিয়ে ওয়াজ করতে আমি তাদেরকে বলি নাই আমার নিয়ে কেন ওয়াজ করে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনার যে পোশাকের যে কথাটা আসলো আপা আপনি দেখেন একটা মেয়ে যদি সে মেয়ের মতো চলে তখন কিন্তু এই যে ক্রেজিনেস সেন্সটা মানুষের মধ্যে আসবে না আচ্ছা এখন দেখেন ধরেন আমি এই সব প্রসঙ্গ আসবো কারণ আমি এটা ভুলে যাব আমি এটা ভুলে যাব আচ্ছা হ্যাঁ আমি শেষ করে দিতে আপনি কি বলতে চাইছিলেন বলেন কথা আসবো আমরা না আমি আমি দিলাম এটা ভুলে যাব হ্যাঁ ধরেন একটা বিত্তবান পরিবারের একটা মেয়ে এখন একটা মেয়ে ধরেন আমি হাজার কোটি টাকার মালিক আমার যদি মেয়ে থাকে আমার মেয়ে যদি বলে বাবা আমি ওয়েস্টার্ন জিনিসপত্র পরবো তা আমি চিন্তা করি যে আমি হাজার কোটি টাকার মালিক আমার মেয়ে পড়তে চাইছে পড়ুক এখন এই মেয়েটা ধরেন একটা জিন্সের প্যান্ট পরলো একটা টি শার্ট পরলো খুব চাপাচাপি করে অন্যটা পড়ছে কি পরছে না এটা আমি জানি না বা বলতে পারবো না ধরেন চুলগুলো ছাড়া থাকে আবার ধরেন মেয়েটা দেখতেও সুন্দর এই মেয়েটা যখন রাস্তা দিয়ে রান করবে হাঁটবে দৌড়াদৌড়ি করবে ধরেন তার মাইন্ড ভালো আমি বলবো না যে তার মাইন্ড খারাপ তার মাইন্ড ভালো কিন্তু এই মেয়েটা যখন হাঁটাহাঁটি করবে তখন তাকে একটা একটা যুবক যদি দেখে তার কিন্তু মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে

এটার দায়ভারটা নিচ্ছে একটা অসহায় মেয়ে যার সামাজিক স্বীকৃতি আছে কিন্তু যেন করে করা যাবে করা যাবে ওরা হচ্ছে ইয়ার যেমন এই যে ম আমিন ইয়ার আপনার ইয়া নোয়াখালী বেগমগঞ্জের ঘটনা পড়লাম কেমন অসহায় তো যারা এই রকম পোশাক পরেছে তারা কখনই দর্সিতা হবে না আচ্ছা দর্সিতা হবে তারাই যারা এই সমাজে এই দেশে অসহায় অভিভাবকবিহীন মানুষ ধর বাবা নাই বড় ভাই নাই কাজের বুয়ার মেয়ে হইতে পারে বা একটা মেয়ে কাজ করতে পারে জনগোষ্ঠীর এবং আপনি দেখেন জরিপগুলো বের করে বেশিরভাগ দর্শনের শিকার হচ্ছে কিন্তু তারাই কিন্তু এই যে এই কথা বলার পরে তো আমাকে নিয়ে টল করা হয়েছে যে রাসেল মিয়া পোশাকের বিপক্ষে কথা বলছে আর নো আপনি পোশাক পরেন এটা একটা বুঝার ব্যাপার আপনি যখন জিনিসটা বললেন যে একটা জিনিসের প্যান্ট পরাঞ্জি টি শার্ট পরা মেয়ে যাচ্ছে তাকে দিয়ে দেখে একটা ছেলের মাথায় উত্তেজনার সৃষ্টি হয়েছে তাকে করতে হবে হবে তাকে যেমন আমরা যেমন পোলাও দেখলে আমাদের লাগে খাইতে হয় আমরা যা পাই সামনে তাই খাই পান্তা ভাত পালিয়ে পান্তা খাবো অথবা বালদীয় মাখা ভাতও খাবো কারণ আমার তো ক্ষুদা লেগেছে খাওয়ার জন্য সেই বিষয়টা আপনি তুলে ধরেছেন ড্রেসের প্রসঙ্গে আসতে আসার যেহেতু বললেন আমি শানায়ের কথায় যাব আপনি শানায়ের বিরুদ্ধে মামলা করেছেন এই বিষয়টা যদি একটু বলতেন কেন মামলা করেছে। না মামলা করেছি বলতে মামলা করার একটা ঘোষণা দিয়েছিলাম যে আমি শানায়ের বিরুদ্ধে আমি শানায়ের বিরুদ্ধে শানায় কিন্তু আমার ছোট বোন এটা আগে একটু বলেনি ওর সাথে আমি একটা ছবি করেছি আমার জীবনের প্রথম ছবিটা ওই ছবিতে আমি থাকি আর বড় ভাই ও থাকে আমার ছোট বোন আমি কিন্তু ওই ওই ছবি বুবু বুবু কোয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু আমি আমি শানায়ের উপরে রাগ হয়েছি এই কারণে যে একদিন ওই যে পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির দিন সে অর্ধলঙ্গ হয়ে একটা লাইভে আসছে না সে তো অর্ধলঙ্গ আসে না এটা তো পরে আমরা মেসেজটা আসছে কিন্তু আপনি দেখেন জ জনগোষ্ঠী আপনি জিজ্ঞেস করেন সোশ্যাল মিডিয়ায় জিজ্ঞেস করেন সবাই কিন্তু একই কথা বলছে যে অর্ধলঙ্গ এখানে পায়জামা পরা ছিল না পরবর্তীতে যখন আমরা জানতে পারছি যে না ওখানে একটা পায়জামা পরা ছিল এবং শানাই নিজে এসে লাইভ করেছে যে আমি পায়জামা পরেছি এই যে আমাকেও বলেছে ভাই আজ আমি পায়জামা পরেছি দেখেন তখন আমি জিনিসটা আমার কিছু পারিপার্শ্বিক প্রতিবেশী মানুষের সাথে কথা উনি বলছেন রাসেল ভাই যেহেতু পায়জামা পড়ছে উনি নিজে লাইভে আসছে এই জিনিসটা নিয়ে আপনারা কি মনে ওই টাইপের পায়জামা পরাচ্ছে না পরাই ভালো 100% 100% আমি এখানে শার্ট পড়ছি আপনি যদি এবং আপনার স্টুডিওতে যারা আছে ওনারা যদি নাই বোঝে যে রাসেল মি একটা শার্ট পড়ছে তাহলে এই শার্ট আমি কেন পরব ওটা আপনি তাকে বুঝাইতে পেরেছিলেন না আমি তাকে বোঝানোর চেষ্টা করি নাই কেন তার প্রতি আমি তাকে বুবু বলে ডাকতাম এবং তার প্রতি আমার একটা ভালোবাসাও ছিল যে আমি পুরো সিনেমায় তাকে আমি ববু বলে ডাকছি আমার একটা ঘৃণা আসছে এই জন্য তার সাথে আমি এই ব্যাপারে কোনো ধরনের কথাই বলি না এই যে সানায় বলে অর্ধলঙ্গ হয়ে লাইভে আসছে হতে পারে সত্য হতে পারে মিথ্যা সে বিবৃতি দিয়েছে সানায় কি কখনো দর্শিত হয়েছে কিনা ধর্ষণের শিকার হয়েছে কিনা মানে সে তো অর্ধ হয়ে মাঝে মাঝে লাইভে আসছে আমি তো আপনাকে একটু আমি সে এরকম ডায়লগ দিচ্ছে যে আমাকে দেখুন সুস্থ থাকুন করোনা মুক্ত থাকুন এই যে কথাগুলি বলছে তো আপনার কাছে কি মনে হয় সে কি কখনো দর্শন হয়েছে দর্শিত হচ্ছে না সে নিজের থেকেই সবকিছু করছে আমি আপনাকে এক কথায় উত্তর দিব যে ধর্ষণের উত্তেজনা যায় সৃষ্টি করে সে কখনোই ধর্ষিতা হবে না ধর্ষিতা হবে ওই মেয়েটা যে মেয়েটার কোনো অভিভাবক নাই যে মেয়েটার টাকা নাই যে মেটার পিছনে কোনো লোক নাই দর্শন সম্পর্কে তার আইডিয়াই নেই আইডিয়া নেই ওই মেয়েটা ধর্ষণ হবে কিন্তু যে দর্শন হওয়ার জন্য সৃষ্টি করে যৌন সৃষ্টি করে ওই মেয়ে কখনোই ধর্ষিত হয় মানে কি যারা তারা ছুটে গেলে ভয় লাগে এর কথা মেয়েদের জন্যই কি তনু হত্যা দায়ী

এই যে যারা দর্শিত হচ্ছে দর্শন হচ্ছে এসব তো আপনারা দেখছেন সোশ্যাল দেখছেন শুনছেন নিউজ হচ্ছে তাদের কি নিয়ে কি আপনার নাটকের কোনো মেসেজ ছিল কি নাটক করেছেন আমার এরকম অসংখ্য নাটক আছে আচ্ছা যে দর্শনের জন্য পোশাকই দেয় আমার একটা নাটক আছে এটা মনে হয় প্রায় আট কোটি ভিউ আছে বাংলাদেশ তো দর্শন উপরে আমি অনেক মেসেজ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাদের দেশ তো বাংলাদেশ তো এই দেশকে আপনি যখন আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বলবেন তখন আপনি মাটির মানুষ হয়ে যাবেন আবার এই দেশে থেকে আপনি যখন ডিজে গান শুনবেন তখন আবার আপনার আমাদের মানে শরীরটা একটু অন্যরকম হয়ে যায় তো এখন বিষয়টা হচ্ছে এই ধর্ষণ থেকে বাঁচতে হইলে আমাদের গাইডলাইন মেনটেন করতে হবে সরকারের কিছু নীতিমালা একদম খুব পাকা ভাবে তৈরি করতে হবে এবং চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে অনেক কিছু চেঞ্জ করতে হবে দেখেন যে মেটা ধর্ষণ হচ্ছে ফিজিক্যাল এক জিনিস ডন্ট টেক আদারওয়াইজ ফিজিক্যাল এক জিনিস কিন্তু দর্শন আরেক জিনিস এই যে গতকাল যে মেটা দর্শন হয়ে মারা গেল এই মেটা জানে এই সে ফিল করছে যে ধর্ষণটা কি এখন আমি আপনি বা আমরা তো এর সাথে যদি সম্পর্ক থেকেই থাকে প্রেম করেছে বলেছে প্রেম আছে তার সাথে সম্পর্ক আছে একই ক্লাসে পড়ে তো একই ক্লাসে পড়া অবস্থায় একটা মেয়েকে ধর্ষণ কেন করবে সে এখন ওই যে একটা কথা বলে গেলেন যে তার সে বিদেশি কিছু অ্যাপ্লাই করেছে বিদেশি টনিক টনিক অ্যাপ্লাই করেছে ওই অ্যাপ্লাইটা হয়তো সে ওইভাবে জানে না এখন ওইটা ভুল অ্যাপ্লাই করতে গিয়ে মেয়েটাকে ইয়া করে ফেলেছে মেরে ফেলেছে আমরা চাই না ওরকম অনুসকে আমাদের কাছ থেকে হারিয়ে যাক এই যে যৌন যৌনাচার বিকৃত যৌনাচার এগুলোর জন্য আপনার কাছে কি মনে হয় মানে সরকার কিভাবে আগালে এটা থেকে মুক্তি হতে পারে সমাজ কিভাবে আগালে সমাজের মানুষগুলি এখান থেকে মুক্তি হতে আমি সরকারের কাছে হাত জোর করে শুধু একটি কথা বলবো আমি বলার কেউ না তারপর আমি একটা কথা বলবো যে যিনি দেশের সরকার উনি দেশের অভিভাবক ওনার কমানে কিন্তু পুরা দেশ চলে আমি শুধু একটা অনুরোধ করব ধর্ষণের জন্য এমন একটা নীতিমালা করেন যে আপনি মনে করেন যে যে মানুষটা ধর্ষিতা হয়েছে ওই ওই মেয়েটা আমার পরিবারের একজন সদস্য এই মেন্টাল সেট নিয়ে ধর্ষণের জন্য একটা টাইট একটা নীতিমালা করা উচিত আমরা আর কাউ কেউ যেন ধর্ষণ হয় এটা আমরা আর দেখতে চাই না মানে এইটা মানে দেখা যায় না এটা ইয়া করা যায় না এটা মানে কোনোভাবে মানা যায় না খুব একটা টাইট একটা নীতিমালা করা দরকার আমরা যদি একটু বলতে চাই যে ফেসবুক ছাড়া অন্যান্য যে অ্যাপসগুলি আছে লাইক যেমন টিকটক লাইকি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ওয়ার্ল্ডে খুব ফেমাস একটা অ্যাপস যেটা দিয়ে মানুষের অনেক কিছুই প্রমাণিত হচ্ছে পাচ্ছে কানেকশন বাড়ছে ফেসবুকও লাইক দ্যাট বাট এই যে লাইকি নামের যে একটা অ্যাপস তৈরি হয়েছে এটা কোন দেশ তৈরি করেছে এখন হয়তো আমরা জানি না তো এই লাইকের মাধ্যমে কি যুব সমাজ কি ভালো কিছু পাচ্ছে বা সমাজ কি পাচ্ছে বলে আপনার কাছে মনে হয় আমি আপনি নিজে কি ইউজার কিনা আমি আপনার কাছে হ্যাঁ আমি লাইক ইউজার কিন্তু আমি লাইকিতে লাইক করি না আচ্ছা আমি ইউজার তো আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিব যে লাইকিটা সম্পর্কে আমি কোনো কথা বলতে পারবো না আচ্ছা কারণ আমার খুবই একজন প্রিয় মানুষ এই লাইকিটার এই লাইভের সাথে জড়িত আমি লাইকিটা নিয়ে কোনো কথা বলবো না আচ্ছা আর আমি যদি লাইকিটা নিয়ে কথা বলতে চাই তো আমার প্রিয় মানুষটার গায়ে গিয়ে কথাগুলো লাগবে আমি চাই না তাকে কোন লাইভের মাধ্যমে আমি কষ্ট দিতে তবে আমি ওই টিকটক দিয়ে আপনি যে কথাটা বললেন টিকটক কিন্তু আমি নিজে ইউজার করি আমার টিকটকে প্রায় আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে আমি নতুন টিকটক কিন্তু আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে টিকটকটা হচ্ছে ধরেন আমি একটা অভিনয় করেছি এটাকে কাটিং করে হুবহু আমার মতো করে আরেকজন অভিনয় করতেছে ইচ্ছাতে আমি খারাপ কোনো কিছু দেখি না যদি আপনি লাইকি তো সেম কিন্তু লাইভ লাইভটা হচ্ছে আলাদা কাজ আমি লাইকি নিয়ে পুরো কথাই বলবো আচ্ছা তে টিকটক দিয়ে বললাম যে এটা খারাপ কিছু আমি দেখি না কিন্তু আপনি ওই যে সোশ্যাল মিডিয়া আপনি খারাপ করলে তো সবকিছু খারাপ করতে পারেন এই যে একটা কলম কলমের মতো পবিত্র এবং ভালো কোনো কিছু তো না আপনার হাতেই কিন্তু আছে হুম এই কলমটারে যদি আপনি খারাপভাবে ব্যবহার করেন এটা অনেক ভাবে ব্যবহার করতে পারেন একটা মানুষকে গুতা দিয়ে মেরে ফেলতে পারবেন আবার এই কলম দিয়ে আপনি ভালো কিছু রচনা করে সেটা ফুঁটা করা যাবে ফুঁটা করা যাবে আবার এই কলম দিয়ে ভালো কিছু রচনা করে আপনি পুরো দেশবাসীর অনেক কিছু দিতে পারেন তাই না এখন আমি যেভাবে ব্যবহার করি আপনি বলেন টিকটকে আপনার অনেক মিলিয়ন বিলিয়ন ফলোয়ার আছে অল্প দিনই টিকটকে আমরা শুধু আপনার নাম শুনিনি কখনো আপনার রাসেল মিয়ার নাম আমরা কখনোই শুনিনি আমরা টিকটকে শুনেছি অবু নাম অমু ভাই অ্যারেস্ট হয়েছে তাকে নিয়ে ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করেছে তাকে খুব দেখার জন্য অস্থির হয়ে যায় বাবা মার কাছে বলে অবুভয় দেখতে চাই তার সেই চুলের যে ডিজাইন সেই ডিজাইনের জন্য সে অনেক বেশি ফেমাস এই এই যে টিকটকের মধ্যে তাকে গ্রেফতার করার কারণটা কি ছিল এখন একটা মজার একটা অ্যাপস তাই না এই এই মাধ্যমটার মাধ্যমে যে আপনি বলেন আপনাকে অভিনয় করে আরেকজন फेमस হচ্ছে স্টার হচ্ছে বা অনেকে অজপাড়াগে থাকে সে জীবনে টেলিভিশন বা সিনেমা কখনো অভিনয় করে না বাট সে কিন্তু এখনকার বর্তমান ডিজিটাল যুগের যে বড় বড় নায়িকা আছেন যদিও আমরা বলি যে কি নাম পরিমণি বলি বা যার নামে বলি না কেন তাদের চেয়ে ব্যাটার অভিনয় করছে আমরা দেখলাম দেখি টিকটকে দেখি লাইকি তো দেখি তো এই 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 এত সুন্দর একটা মাধ্যম যেখানে মানুষে আনন্দ বিনোদন করবে সেখানে কেন অপু অ্যারেস্ট করলো কারণটা কি এখন ওই ভদ্রলোককে কেন অ্যারেস্ট করছে এটা তো প্রশাসন এটা অ্যানসার দিতে পারবে তবে আমি যতটুকু জানি যে ওনার যে চুলের স্টাইল চুলের কাটিং এবং ওনার কিছু কার্যক্রম এগুলো আমাদের মানে যুব সমাজকে একটু অন্যদিকে ডাইভার্ট করতেছিল যার কারণে প্রশাসন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে গ্রেপ্তার করেছে কিন্তু এখন ছেলেটাকে আমি কিন্তু দেখি টিকটকে অপু ভাই যাকে বললেন এই ছেলেটাকে আমি দেখি ওই ভদ্রলোক মানে আমাকে নিয়েও একটা টিকটক করেছে আমি দেখেছি হ্যাঁ হ্যাঁ আমি একদিন দেখেছি একজন আমাকে ওই যে কি মেনশন মেনশন দিয়ে কিভাবে জেনে পাঠায় ওইভাবে আমি দেখেছি তো উনিও এখন ভালোই করতেছে এখন উনি আর সে কিন্তু এই টিকটকের মধ্যেও কিন্তু সে প্রতিবাদ করছে হ্যাঁ ভালো কিছু করছে ভালো কিছু করছে সে কিন্তু জনগণকে বুজাচ্ছে এবং একটা ইয়াং জেনারেশনটা কিন্তু খুব আকৃষ্ট হচ্ছে আমরা দেখেছি মানে তার নাম ভাই কেন বলে জানি না অপু ভাই হ্যাঁ সবাই তাকে ভাই ডাকে তো এই মামলা মুকদ্দমা হওয়ার পরেও ареস্ট হওয়ার পরেও কিন্তু তার ফলোয়ারের সংখ্যা আরো বেশি বৃদ্ধি পেয়েছে বেড়েছে হ্যাঁ তার কারণটা কি মনে হয় আপনার কাছে এটার কারণটা হচ্ছে ও যে ভাইরাল হয় আপনি যে মানুষ ভাইরাল হবে তাকে তো ফলো করবেই এখন সে খারাপটা করলেও ফলো করবে ভালোটা করলেও ফলো করবে আগে মেইন হচ্ছে যে সে ভাইরাল হয়ে গেছে খারাপ ভাবে হোক ভালো ভাবে হোক আর যেহেতু এখন সে ভালোভাবে করতেছে তো এখন তো আমি নিজেও তাকে সাপোর্ট দেওয়া উচিত আমি মনে করি

শত্রু আমিও তার শত্রু না সেও আমার শত্রু না আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো যে শিল্পী কখনো কারো শত্রু হইতে পারে না শিল্পী তো হচ্ছে কাদা মাটি এটাকে আপনি আপনার তালিকা আমরা ধরে নিব আপনি শারিয়ান নাজিমকে নিয়ে কথা বলে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করেছেন মানে একটা টপিক ধরে নিয়েছেন যে আমি শারিয়ান নাজিমকে নিয়ে আমি ভাইরাল শারিয়ান নাজিম জয় উনি এমন কোনো পারসন না যে ওনাকে কথা বললে বললে আমি তার চেয়ে বড় পারসন আমি তো তার ধারের কাছেও নাই আচ্ছা কিন্তু তাকে তাইজি সে কোনো পার্সনই না আপনি যে কথাটা বললেন যে তাকে আমি ছুঁয়ে আমি ভাইরাল হব ওই জায়গা থেকে সে কোনো আপনার কথা কিন্তু ফুটে উঠেছে শারিয়া নাদিম জয় কোনো সাবজেক্ট না বা কোনো পার্সন না মিডিয়াতে না মিডিয়াতে কারো সে সে সাবজেক্ট হবে না সে সিনেমা করেছে আমাদের সামনে আপনি বলবো সাবজেক্ট না আপনার জন্য কোনো আমার জন্যও সাবজেক্ট কিন্তু তাকে ধরে আমার মিডিয়াতে ইষ্টেবলিশ হতে হবে ওই জায়গায় উনি কোনো সাবজেক্ট না আচ্ছা আচ্ছা আমি সেটা বলতে চাইছি কে কাউকে ধরে কখন ইষ্টেবলিশ করতে পারে না তাহলে আমি শুধু এটা সে হয়তো এটাই ভাবছে যে তাকে তার কথা বলি আপনি এটা ওনার ভুল ধারণা এটা ওনার ভুল ধারণা আমি ওনাকে অনেক বা সানায়ও ভাবতে পারে যে আমার নামে মামলা করার ডিক্লারেশন কেন সানায় এটা ভাববে রাসেল মিয়া ভাইরাল হয়ে পরিচিত হতে যাচ্ছে সমাজের মধ্যে কেন সানায় কথা সানাই তো সে তো কথাই বলতে পারতো না যখন সে আমার সাথে সিনেমা করে আমি তো আমি আমি ক্লোজ দিয়ে সে যখন মাস্টার দিবে সে আমার দিকে তাকায় থাকতো যে ভাই তুমি ক্লোজটা দিয়ে মাস্টারটা দাও সময় আমাকে হেল্প করো আর তার সাথে তো আমার সে মানে সেই জায়গার সম্পর্ক আমি তাকে ধরো ইয়া মানে কি অভিনয় জানে না বলেই বা কথা বলতে পারে না বলেই কি তার শরীর দেখে সে ফেমাস হওয়ার চেষ্টা করছে এটা তার ভিতরের কথা তো আমি বলতে পারবো না আচ্ছা এটা কি তার মূল উদ্দেশ্য কি না এটা তার হচ্ছে ভিতরের কথা এটা আমি বলতে পারবো না আইডিয়া করা যায় না মানুষ তো সামাজিক মাধ্যমে এটা আইডিয়া করবে গবেষক যারা বৈজ্ঞানিক তারা আমি না আপনি ওই যে আমি ইয়ার কথাটা আমি শেষ করব শারিয়ানা জিম জয় বলছেন শুনে কোনো এক ভাবে এই মানুষটা কিন্তু আমার আত্মীয় কোনো এক ভাবে কে সারিয়া না দিছে সে কি যদি আমার আত্মীয় সে জানবে না কেন আমি ওনাকে শ্রদ্ধা রেখে একটা কথা বলি আপনার স্টুডিওর মাধ্যমে আমি যে লাইভটা আপনারা দেখেছেন একদিন হঠাৎ করে আমাকে বলতেছে ভাই সারিয়া নাজিম যা সম্পর্কে আপনি কিছু বলেন আমি কই আমি ওনার সম্পর্কে আমি কি বলবো উনি এত বড় একজন পার্সন সম্পর্কে আমি বলবো তখন আমি কথা বলতে গিয়ে আমার কাজ যে উনি স্টুডিওতে ডেকে মানুষকে যে লাঞ্ছিত করে বিষয়গুলো আমি তখন আমি বলছি দেখেন নাজিব জয় মানে দিস সাবজেক্ট সাবজেক্ট ওনাকে ধরেই কথা বলছি ধরেন একটা স্টুডিওতে আপনি আমাকে আনছেন একজন স্টার যদি হয়ে যায় একটা মানুষ তার একটা মানুষ স্টার হইতে গেলে তার এই ধাপগুলা পার হইতে গেলে তার জীবনে অনেক কলকাটি

আপনি যদি আমার এতই ভালোবাসেন আমার সাথে কথা বলতে চান আপনি আমাকে চা খাওয়ার দেন তখন আমার কোন কষ্টটা আপনার ভালো লাগলে আপনি শেয়ার করে আমার কষ্টটা দূর করার চেষ্টা করেন এটা হওয়া উচিত হঠাৎ করে আপনার আগের বউটার কেমন ছিল এই আপনি যে বিয়ে করছেন বিয়ে নতুন বিয়ে করছেন বিয়ে রাখা এরকম বিদেশে বউ রাখছেন কেমন চলতেছে মানুষ যায় মানুষকে একদম আটকিয়ে না না আমরা আজকে এই স্টুডিওর মাধ্যমে ফেসবুকের পাতা থেকে যে আজকে যে প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে চাই আপনার কাছে যে শাহনিয়া নাজিমের জয়ের স্টাইলটা যে তার কথা বলার স্টাইলটা তার ফেসবুক লাইভের কথা বলার স্টাইলটা তারকাদেরকে হেস্তস্ত করার স্টাইলটাকে আপনি কিভাবে এটাকে মানে চেঞ্জ করতে বলেন মানে কিভাবে চেঞ্জ করলে আমি ওনাকে বিনয়ের সাথে বলবো যে দেখেন একটা স্টারের পিছনের অনেক গল্প থাকতে পারে ওই গল্পগুলা আপনি মানুষের সাথে পাবলিশ করেন না ওই মানুষটা স্টার হইতে গিয়ে তার জীবনের পায়ের জুতাটা কতবার চেঞ্জ করছে কতবার দুপুরবেলা না খায়া ছিল ওই মানুষটা স্টার হইতে গিয়া মানে একটা শার্ট কত বছরের পর বছর পড়ছে বা একটা থ্রি পিস কত বছরের পর বছর পড়ছে ওই জিনিসগুলা তুলে ধরেন পিছনের গল্প থাকতেই পারে আপনার কি মনে হয় যে সে এইভাবে অ্যাটাক করেই সে ফেমাস হচ্ছে

এটা আমার মনে নাই আমি জাস্ট অ্যাজ লাইক বললাম যে উনি তো মন্ত্রী মহোদয় সংসদ সদস্য মহোদয়দেরকে বলে বলুক কিন্তু হিরোইন হিরোইনদের বলে অনেক নায়ক নায়িকাদের বলে কিন্তু আমার যে কথাটা হচ্ছে আপা সেটা হচ্ছে যে এই যে অ্যাটাকটা এই অ্যাটাকটা মানুষের দূরের যারা টিভির পর দেওয়ারা মনে করে যে কী সাহসী পার্সন কি কথাটা বলে উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ পার্সনের কথা আপনি যখন বললেন আমি কথা বলে আমার আপনার স্টুডিও তে আমার সময় দিতে হবে আপনার এক বছর এক বছর বললেও শেষ হবে না এত প্রশংসা এত প্রশংসার দাবিদার রাখে উনি আচ্ছা ওনার প্রিয় মানুষ হচ্ছে আমাদের এই নাটকের আমার শ্রদ্ধা আনার হোসেন বুলু সার আচ্ছা আমরা সবাই জানি ডিওপি এই মানুষটার মানে বহু মানুষের জীবন উনি পাল্টিয়ে দিয়েছে আমার নিজ উপজেলা বানসারামপুর একটা ছেলে আর নাম হচ্ছে রিক্সা চালক দেলওয়ার এই ছেলেটা এখন একটা ইউনিভার্সিটি শিক্ষক আমি একটা চিঠি লিখছিলাম প্রিয় হানিফ সংকেত বানসারামপুর উপজেলা এমন একজন সন্তান আছে কিছুদিন পরেই উনি ওইখানে গেস তখন উনি আমাকে চিনতেন না আমি রাসেল মিয়া তখন আমার এত জনপ্রিয়তাও ছিল না রহমত গেছে উনি যখন দেখছে যে এই ছেলেটা রিক্সা চালায় লেখাপড়া করছে এবং তার মা বাবাকেও চালাইছে তখন উনি ওনার ইত্যাদিতে তাকে তুলে ধরছে তখন ছেলেটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তুলে ধরার পর ইত্যাদিতে আসছে কেয়া কসমেটিকের পক্ষ থেকে তাকে দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে একটা চেক দুই লক্ষ টাকা কোনো ফ্ল্যাট একটা রেস্টুরেন্টে বসলে এক লাখ টাকা বিল হয় এখন এই দুই লাখ টাকা তার ছেলের জীবন এবং এই যে সে ইত্যাদিতে আসছে শ্রদ্ধ হানিফ সংকেত এর সাথে উনি বসে টক করছে সারা বিশ্ববাসী বিটিভি ওয়ার্ল্ড তাকে প্রচার করছে এই জিনিসটা ছেলেটার হৃদয়ে মানে লেগে গেছে এরপরে সে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়েছে এখন সে একটা ইউনিভার্সিটির লেকচারার দিস ইজ হানিফ সংকেত এরকম শত শত মানুষের জীবন উনি বদলে দিয়েছে এবার আপনি আমারে বলুন

বাট শুধু ভিডিও ভাইরাল হয় না যেমন আপনি যদি ইয়াং জেনারেশন নিয়ে বা আপনি যদি এই যে অনুশাকা বা ধ্যানকে নিয়ে কিছু লিখেন সেটা কি রকম মানুষের কাছে পৌঁছায় আমি যে কোনো একটা জিনিস ফেসবুকে দিলে আল্লাহর রহমতে আমার ফেসবুক ফলোয়ার হচ্ছে এখন 1 লাখ 1.5 লাখ প্লাস 1.5 লাখ প্লাস এর মানে জেনুইন ফলোয়ার তো আমি ফেসবুকে একটা জিনিস দিলে মানুষ গবেষণা করে এটা যে ছেলেটা দিছে যে রাসেল ভাই লিখছে জিনিসটা কি দেখি মোটামুটি ভালো সারা পাই আল্লাহর রহমতে আপনাদের দোয়া তা আপনি কি অনুশীকার ধ্যান কি নিয়ে কিছু লিখবেন না আমি এই বিষয়টা নিয়ে আমি এখন পর্যন্ত কিছু লিখি নাই আমি কোনো ভিডিও বলি না কোনো কথা বলে না এই বিষয়টা আমি কোনো কথা বলবো আপনি শুধু শারিয়ান নাজিম জয় আর শানাই ছিল আপনার লেখা আর বা ভিডিও করার পাপ শারিয়ান নাজিম জয় এবং সানাই তো আমার লেখার কোনো ফেসবুকের কোয়ালিটির মধ্যেই পড়ে নাই কিন্তু আপনি সেটা করেছেন আমি একটা দাওয়াত দিয়েছি আপনি আমাকে দাওয়াত দিয়েছেন একটা জিনিস বলছেন আমি সেখানে বলছি ছবি তো সামাজিক মাধ্যমে আপনি फेमस সেখানে তো আপনার সামাজিক মাধ্যমে যে বিষয়গুলি ভাইরাল হচ্ছে সেগুলি অবশ্যই আপনাকে বলা উচিত বলা তো রাষ্ট্রীয় ব্যাপার সরকারের বিষয় সরকার যদি আপনার কাছে একটু জানতে চাই যে গুজুক গুজুক ছড়ানোর ব্যাপারটা যেভাবে ফেসবুকের মাধ্যমে কিন্তু গুজুক বলে ছড়ানো হচ্ছে স্যাটেলাইট টিভি বলেন বা আইপি টিভি বলেন বা যেগুলি আসলে সরকারের অনুদান পাওয়ার জন্য চালাচ্ছে বা অনুদান পেয়েছিল সেগুলো ইয়াতে কিন্তু কখনোই কোনো গুজব ছড়ানো সম্ভব না কারণ সরকার ওগুলোতে তদারকি করে ফেসবুকে বা ইউটিউবে যেভাবে গুজব ছড়ানো হচ্ছে সেই গুজবগুলি মানে সেগুলি সেগুলি নিয়ে কি আপনি কথা বলেন কিনা বা সেগুলি কিভাবে আসলে বন্ধ করা যায় সেগুলি বন্ধ করার উপায়টা কি এটা আমাদের বাংলাদেশে যে সাইবার ক্রাইম আছে আপনার মিন্টু রোডে রোডে এটা সাইবার ক্রাইম এটাকে তদন্ত করা উচিত ভালোভাবে কারণ ফেসবুক সোশ্যাল মিডিয়াটা এটা এখন একটা একটা বইয়ের মতো এটা আয়না আপনি দেখেন বাংলাদেশের যতগুলো বিচার হচ্ছে সবগুলো বিচার কিন্তু যে জিনিসটা ফেসবুকে ভাইরাল হয় না ওই জিনিসটার বিচার মানে একটা ক্রিমিনাল ক্রিমিনাল দিচ্ছে ফেসবুক বানাইতে পারবে না না এটা সংখ্যালঘু কিছু মানুষ থাকবে কিন্তু এটা কখনো ভাইরাল হবে না কিন্তু একটা হৃদয় স্পর্শকাতর জিনিস যে জিনিসটা সত্যিকার অর্থে রিয়েল এই জিনিসটা ভাইরাল হচ্ছে এবং এটার বিচার হচ্ছে মানে ফেসবুক মানে ফেসবুকে সবে আন্দোলন করছে সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করে বিচার চাইছে আন্দোলন করার পরেই তো সরকার মহলের চোখে পড়ছে যে না এই জিনিসটা আমাদের দেখতে হবে তখন এটা খুব গুরুত্ব দিয়ে দেখতেছে আপনি দেখেন ফেসবুকে ভাইরাল হয় না এই যে এরকম এই যে কি নাম বললেন এই যে ধর্ষণ হয়েছে অনুশকা অনুশাকা আল্লাহ maaf করোক আমি জানি না এরকম ধর্ষণ কিন্তু গ্রামে অজপাড়া গায়ে রেগুলার হচ্ছে রেগুলার হচ্ছে আপনি দেখেন ফেসবুকে যেটা ভাইরাল হচ্ছে এটারই বিচার হচ্ছে বা মেয়েটা যদি বেঁচে থাকতে হয় তো বাবা মা কোনোদিন মুখ খুলতেন না কারণ মেয়েটার ভবিষ্যতের কথা কল্পনা করে বা চিন্তা করে কখনোই বলতেন না কারণ যে আমার মেয়ে নষ্ট হচ্ছে হচ্ছে বললে তো আরো নষ্ট হবে আইনের মাধ্যমে গেলে আরো নষ্ট হতো মারা গিয়েছে বলে হয়তো এটা ফেসবুকে আসছে বা মিডিয়াতে আসছে বা জনগণের সম্মুখে আসছে তো এই যে সামাজিক অবক্ষণে একটু শুনবো আর আমাদের সময় একদমই সংকীর্ণ আমাদের হাতে সময় নেই আমরা একটু জানতে চাই যে ইউটিউব ফেসবুক ছাড়া আপনার আর কি কি কাজ করা হচ্ছে আপনার পার্সোনাল লাইফে আমার পার্সোনাল লাইফে আমি একটা সিনেমা শেষ করেছি আমার একটা সিনেমা শুটিং এ যাব আমি এই যে 22 তারিখে গতকালকে আমার অত্যন্ত প্রিয় মানুষ কাছের মানুষ এসআই টু মানে মূলধারার সিনেমা করছেন না এটা হচ্ছে মূল বলতে এটা হচ্ছে মাদকের উপর একটা গল্প আচ্ছা এবং এই এই সিনেমাটা বানাচ্ছে ব্রেন এন্ড লাইফ হসপিটাল আমার অত্যন্ত প্রিয় মানুষ কাছের মানুষ ডাক্তার ফকরুল হোসেন উনি এই ছবিটা নির্মাণ করছেন এই ছবিতে দুইটা মেসেজ আছে একটা হচ্ছে যে বহুবিবাহ বহু বিবাহটার আমি একটু বলে নেই এটা হচ্ছে ধরেন আমি আমার দুইটা সন্তান আছে আমার বউ মারা গেছে আমি বিয়ে করেছি অ্যাজ লাইক ঘটনাটা কিন্তু আমি যে বিয়ে করেছি বিয়ের পূর্বে আমার যে দুইটা সন্তান আছে আমাদের ছবির মেসেজ হচ্ছে যে ওই সন্তান দুজনের ভবিষ্যৎ নিশ্চিত করে আপনি আবার আপনার শরীরে সেরোয়ানি পড়েন আপনি বিয়ে করেন আমাদের আপত্তি নেই কিন্তু যে আপনি যে আগের ঘরের যে দুজন সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করে নেন আরেকটা বিষয় হচ্ছে যে মাদক এই দুইটা বিষয় নিয়ে আমরা বাইশ তারিখে শুটিং এ যাব আমরা গান কমপ্লিট করেছি এই তো কয়টা গান আছে ওটাতে ওই ছবিতে তিনটা গান এটা কি সিনেমা হলে চলবে না টেলিভিশনে চলবে না না এটা তো 100% আপনার সিনেমা হলে যাবে সিনেমা হলের পরে এটা যেভাবে আসে নিয়ম এই সমিতি থেকে করা হয়ে হচ্ছে জি জি আচ্ছা মানুষ দর্শক বা যারা দেখবে ছবিটা কিছু না কিছু ভালো মেসেজ পাবে আমাদের সময় একদমই কম হাতে আমরা বিদায় নিব তার আগে জানতে চাই দর্শকদের জন্য কিছু বলবেন দর্শকদের জন্য শুধু একটি কথাই বলবো যে আপনারা সব সময় ভালোর সাথে থাকেন ভালোর শক্ত এবং ভিত্তি এবং মজমুত অনেক শক্তিশালী পাশাপাশি বলবো যে জয় যাত্রা মানে সততার কোনো ইয়ে নাই মানে এটা অনেক বড় শক্তি শক্তিশালী একটা বিষয় যে মানুষটা হনেস্ট দেখেন আমি আপনার সামনে কথা বলতেছি আমার মধ্যে যদি কোনো গ্যাপ থাকতো কোনো স্পেস থাকতো আপনি কত কথা বললেন শারিয়ান নাজিম জয় তারপর শানাই মানে কত ইতিহাস আমরা টানলাম আমার মধ্যে যদি অ্যাজ এ ম্যান হিসাবে কোনো গ্যাপ থাকতো আমি কিন্তু কুজুর মুজুর খাইতাম আমি কথা বলতে পারতাম না লেজি হয়ে যেতাম আমি আমার জায়গা থেকে ফ্রেশ এই জন্য আমি ফ্রেশ টাইব এই জন্য শাস করে বলেন স্যারের নাতিম জয়া করে সাবজেক্ট না অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ব্যস্ততার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এই এই এখন দর্শক প্রিয় যে চ্যানেল এই যে জয়যাত্রা টেলিভিশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ রাসেল মি আপনাকে আপনার অভিনয়ের মাধ্যমে আপনার জীবন আরো সফলতা পাক সেই কামনাই করছি প্রিয় দর্শক মণ্ডলী আজকে ফেসবুকের মাথা থেকে এই ছিল আজকে আমাদের আয়োজন নিশ্চয়ই ভালো কিছু পেয়েছেন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দেখা হবে আগামী মঙ্গলবার ঠিক এই সময় নতুন কোন অতিথির সাথে নতুন কোন বিষয় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ জয়া যাতের জয়াজের টেলিভিশনের সাথেই থাকবেন আল্লাহ আল্লাহ তা পুরো